পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিআরটি প্রকল্পের কাজ আপাতত বন্ধ করে দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, প্রকল্পের কাজ নিরাপত্তা কাজে নিরাপত্তার বিষয়টি একেবারেই মানা হয়নি। এছাড়া গাফিলতির দায় স্বীকার করে বিআরটি কর্তৃপক্ষ জানিয়েছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার প্রমাণ পেয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত যানজট নিরসনে বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে, অথচ 10 বছরে এই প্রকল্পের দৃশ্যমান তেমন অগ্রগতি হয়নি। শুরু থেকেই প্রকল্পের ধীরগতি আর ঠিকাদারি প্রতিষ্ঠানের অপেশাদার আচরণ প্রমাণিত হয়েছে বারবার। পর্যাপ্ত নিরাপত্তা না নেয়ায় দুর্ঘটনাও ঘটেছে চারবার, পথচারী নিহত সহ চীনা শ্রমিক আহতের ঘটনাও ঘটেছে, তবুও নিরাপত্তার পর্যাপ্ত কোনো ব্যবস্থা করা হয়নি। একটা কেরিয়ান এত বড় একটা সিলাপ কেন, এত বড় দিয়ে এই ছোট্ট কেরিয়ান দিয়ে কেন কাজ করাবে? এখানে সর্বপ্রথম আমাদের পথচারী, আমরা যারা, আমাদের কোনো নিরাপত্তা নেই, যারা কাজ করতেছে তাদেরও কোনো সেফটি সিকিউরিটি নেই। এখান থেকে আজমপুর থেকে মহালি 2 ঘন্টা ডেলি আমাদের লাগে, আমার নিজের গাড়ি চালায় কোনো নিরাপত্তা নাই। কারণ এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে আমরা সরকারের কাছে সেই আবেদন জানাচ্ছি। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উত্তর সিটি মেয়র, জানান নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত উত্তর সিটিতে বিআরটি প্রকল্পের কাজ বন্ধ থাকবে। এনারাই প্রজেক্ট কবে শেষ হবে তারা কোনো সাইনবোর্ড নাই। এই প্রজেক্টের সাথে যেসব রোডগুলোকে তারা বাইপাস করে দিবে তারা ওনারা করেন নাই, কোনো প্ল্যান নাই। আমি তো এখন এগুলো দিব না, আমি তো এগুলোতে এখন দিব না। আমার এখন একটি কথা হচ্ছিল, সকল সংস্থা যারা আছেন সকলে থাকবেন, আমাকে আপনার কমপ্লায়েন্স দেখাবেন, কমপ্লায়েন্স নিশ্চিত হওয়ার পরে তারপরে রোডে কাজ হতে হবে। বিআরটির এমডি বলেন, এই ঘটনার মূল অপরাধী ঠিকাদারি প্রতিষ্ঠান হলেও এর দায় এড়াতে পারে না সংস্থাটি। ছোট কোনো বিষয় হলে আমরা দায় এড়াতে পারি না, এটা দায় আমাদের নিতেই হবে, যেহেতু আমরা দায়িত্ব পালন। এখন যদি ব্যক্তিগতভাবে কেউ দায়ী হয় আমাদের তদন্ত রিপোর্টে, সে যেই হোক না কেন, সে অবশ্যই আইনের আওতায় আসবে। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, 2 দিনের মধ্যে দেয়া হবে তদন্ত প্রতিবেদন, পূর্ণাঙ্গ প্রতিবেদন দিলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। ঠিকাদার কনসার্নের সাথে যোগাযোগ করে নেই, প্রজেক্ট ম্যানেজারের সাথে সে যোগাযোগ করে নেই, যারা সেফটি মেজার নেওয়ার জন্য গ্রুপ আছে তার সাথে যোগাযোগ করে নেই, প্রজেক্টের পিডি পিএম যারা ছিল ওখানে, আমাদের লোকাল যারা আমাদের কাজের সুপারভাইজার, প্রত্যেককে আমি এই মুহূর্তে মিটিং থেকে উঠে প্রত্যেককে আমি লিখিত সুপারিশ করবো কার কোন জায়গায় ব্যর্থ হচ্ছে আমাকে জানানোর জন্য, এমন কমিটি আমাকে আগামী 2 দিনের মধ্যে রিপোর্টটা দিবে। এছাড়া গার্ডার পরে 5 জনের মৃত্যুর ঘটনায় বিআরটি কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি হাইকোর্টে নজরে আনা হলে বিষয়টি রিট আকারে আনতে বলেছে আদালত। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় গার্ডার পরে 5 জন নিহতের ঘটনার বিষয়ে আমাদের সাথে কথা বলতে অনলাইনে যুক্ত হচ্ছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ। কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নির্বাচিত সংবাদে। একটু জানতে চাইব যে গতকালকের যে ঘটনাটি ঘটলো, ব্যস্ত নগরীতে সবসময়ই সাধারণ মানুষ চলাচল করে, পাশাপাশি যানবাহনের ব্যস্ততা তো রয়েছেই, তার মাঝেই এই উন্নয়ন কার্যক্রম চলছে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন রাস্তায়, কিন্তু আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটার পরে কর্তৃপক্ষের নজরে আসে, তারা কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলে, কিন্তু আসলে এই পূর্ব থেকেই এগুলো মনিটরিংয়ের দায়িত্বটি কার, এবং আসলে এই ধরনের বিষয়গুলো দেখার জন্য নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় বা নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ রয়েছে কিনা? আসলে যে কোনো উন্নয়নমূলক প্রকল্প সেটা হচ্ছে যত ছোট হোক বা বড় হোক, সেখানে বিওপি তে কিন্তু আসলে সেফটি কমপ্লায়েন্স এবং ওয়ার্ক জোন সেফটি, যদি কনস্ট্রাকশন করা হয়, খনন কাজ করা হয় বা কোনো কিছু লিফটিং করা হয়, সেখানে কিন্তু সেফটির ব্যাপারগুলো কিন্তু আপনার বিওপি তে লেখাই থাকে। কিন্তু দেখা যাচ্ছে এই একটা মাত্র এলিমেন্ট এর কাজ কিন্তু আমরা একেবারে দায়সারা ভাবে করি। যেমন আপনি ঢাকা শহরে শুধু এই দুর্ঘটনাটি না ঘটতো, এরকম 100টা এলিমেন্টস রয়েছে ঢাকা শহরে যেখানে আপনি ঝুঁকিতে রয়েছেন, গর্ত করে রাখা হয়েছে, কোনো ব্যারিয়ার নাই। আপনি দেখা যাচ্ছে এই গার্ডারগুলো যে ফেলে রাখা হয়েছে, এখানে কিন্তু একটা গাড়িকে ধাক্কাও দিতে পারতো, এবং এখানে অনেক জায়গাতে কিন্তু এরকম কাজগুলো রয়েছে। আমাদের দেখা যাচ্ছে ওয়ার্ক জোন সেফটি বলে যেই
কম্পোনেন্টটা রয়েছে, যে কনসেপ্টটা রয়েছে, যে প্রোটোকল রয়েছে, ওয়ার্ক জোন সেফটির প্রোটোকলটা আমাদের দেশে একেবারেই করা হয় না। আমরা শুধুমাত্র কনস্ট্রাকশন বুঝি, কিন্তু এটার সাথে জড়িত যেই উপাদানগুলোকে আনা নেওয়া এবং কাজের সময় অন্যান্য সড়ক ব্যবহারকারী যে ঝুঁকিটা রয়েছে এগুলোকে দূর করাটা কিন্তু হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনটেন করার কথা, কিন্তু সেই জায়গাতে আমাদের একেবারেই কিন্তু কোনো মনিটরিং নেই। সেকেন্ড হচ্ছে যে আপনার যেই ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করবো, যেমন ক্রেন, যেমন যে ক্রেনটা গতকালকে উঠে গেল খুবই দুঃখজনক, আপনি দেখেন একেবারে খোলা রাস্তায় নিচের দিয়ে গাড়ি চলছে, উপরে একটা আপনার হেভি ওয়েটের 100 টনের কাছাকাছি একটা আপনার ক্রেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কি ভয়াবহ একটা জিনিস। এই কিন্তু যদি ছুটে নাও পড়তো তাও তো এটা মানে মানুষের জন্য একটা বিপজ্জনক, মানে এটা তো একটা গা শিউরে ওঠার মতো ঘটনা। কিন্তু আমরা 5টা মানুষ হারানোর পরে আজকে আমরা হয়তো বা এটাকে বন্ধ করছি, এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে মেয়র মহোদয় এটাকে বন্ধ করেছেন। কিন্তু এখানে কিন্তু এরকম আরো অনেক, ঢাকা শহরে দেখুন অহরহ কনস্ট্রাকশন কাজ চলছে, ঠিক এই মুহূর্তে কিন্তু ঢাকা শহরে এরকম প্রায় আরো 150 জায়গাতে কনস্ট্রাকশন কাজ চলছে এবং যেগুলো খোলা অবস্থায় রয়েছে। আমরা প্রত্যেকটাতেই কিন্তু এই ওয়ার্ক জোন সেফটি মানা হচ্ছে কিনা, সেটা স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা সেটা মেনে নেওয়া, সেটা নিশ্চিত করা প্রয়োজন। এবং যে ম্যাটেরিয়াল বা যে লজিস্টিক আমরা ব্যবহার করছি, যে গাড়িটা যে ক্রেন আমরা ব্যবহার করছি, এটা মানসম্মত কিনা, নাকি আমরা কিছু টাকা কমানোর জন্য, কিছু টাকা বাঁচানোর জন্য আমরা দেখা যাচ্ছে একটা নিম্নমানের বা হচ্ছে যে ক্রেনটা আসলে ভার বহনে সক্ষম না কোনো মতে সেটাকে দিয়ে টেনে টেনে চালাচ্ছি কিনা এটা নিশ্চিত করা প্রয়োজন। এবং যারা অপারেট করছে, যে অপারেটটা যারা করছে সে আপনার আসলে দক্ষ কিনা বা সে জানে কিনা, কারণ যেই ক্রেনটা পড়লো এখানে লোড এবং অ্যাঙ্গেলের যেটা ব্যালেন্স থাকা প্রয়োজন এটা কিন্তু মেশিনে আসে সব সময়, এটা সে বুঝে কিনা জানে কিনা, নাকি সে এমনিতেই আপনার মানে কাজটা করা শুরু করলো, এগুলো কিন্তু সরকারি ইনভেস্টিগেশন করা প্রয়োজন। কারণ এই সাইফুল নেয়াজ, একটু সংক্ষেপে আরেকটি কথা জানতে চাই, আপনি যেগুলো বলছেন যে তদারকির যে বিষয়টি আসলে এগুলোর দায়িত্ব কার? ডেফিনেটলি আপনার প্রথমে যখন একটা কন্ট্রাক্ট সাইন হয় সেটা কন্ট্রাক্টর এগুলো মানবে বলে সে সাইন করে। এখানে কন্ট্রাক্টরের দায় রয়েছে, কর্তৃপক্ষের দায় হচ্ছে মনিটর করা যেটা সে রাখছে কিনা, এই মনিটরিং এর অভাব থাকলে কর্তৃপক্ষের দায় রয়েছে। এবং অনেক সময় দেখা যায় আমাদের দেশে ভালো কন্ট্রাক্টর কাজ নেয় চাইনিজ বা জাপানিজ, তারা আবার সাব কন্ট্রাক্টকে দিয়ে দেয়, এই সাব কন্ট্রাক্টকে দেওয়ার সময় দেখা যাচ্ছে ও তারা কিন্তু আর সেটা ওই খেয়াল করে না যে ওই অভিজ্ঞতা আছে কিনা বা হচ্ছে সে কাজ পারে কিনা। সো এখানে যিনি কাজ করছেন ঠিকাদার ওই মুহূর্তে তার কিন্তু দায় রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু এখানে দায়ের রয়েছে এবং কারো কিন্তু দায় আনার সুযোগ নেই, কর্তৃপক্ষেরও সেখানে দায় রয়েছে। কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।